আসসালামু আলাইকুম সুপ্রিয় শিক্ষার্থী বন্ধুরা তোমাদের সকলকে স্বাগত জানাচ্ছি কৃষি বিশ্ববিদ্যালয় কলেজ অনলাইন ক্লাসে শিক্ষার্থী বন্ধুরা ক্লাসের শুরুতেই তোমাদের সকলকে জানাচ্ছি যে তোমরা যারা ক্লাসে জয়েন করবে সবাই আমাদের এই ক্লাসের নিচের কমেন্ট বক্সে তোমাদের শ্রেণী রুল উল্লেখ করবে শিক্ষার্থী বন্ধুরা আশা করছি তোমরা প্রত্যেকেই খুব ভালো আছো এবং তোমাদের সকলকে কৃষি বিশ্ববিদ্যালয় কলেজের পক্ষ থেকে স্বাগত জানাচ্ছি ময়মনসিংহ বন্ধুরা আজকে আমরা পাঠ হিসেবে যে বিষয়টি বেছে নিয়েছি সেই বিষয়টি সম্পর্কে তোমাদের ধারণা দেওয়ার জন্য আমরা দুইটা ছবি দেখাবো আমরা প্রথমেই যে ছবিটা দেখতে পাচ্ছি স্ক্রিনে সেটি কি কিসের ছবি রক্তের ছবি এবং দ্বিতীয় যে ছবিটি আমরা দেখতে পাচ্ছি সেটি কি অস্থি তো এবং তোমরা প্রত্যেকেই বুঝে গিয়েছো যে আমরা আমাদের পাঠ হিসাবে বেছে নিয়েছি রক্তে আমার অনাদি অস্থি কবিতাটিকে তাহলে চলো বন্ধুরা কবিতাটি সম্পর্কে কিছু বিষয় জেনে নেওয়া যাক ক্লাসের শুরুতেই আমরা কবিতায় প্রবেশ করবার পূর্বেই আমরা এই কবিতার স্রষ্টা রক্তে আমার অনুদ্বস্তি কবিতার স্রষ্টা কবি দিলোয়ার সম্পর্কে কিছু গুরুত্বপূর্ণ তথ্য জেনে নিই কবি দিলোয়ারের পুরো নাম দিলোয়ার খান দিলোয়ার খান এটি তার পুরো নাম এবং বন্ধুরা তোমরা জানো কবি দিলোয়ারকে বলা হয় গণমানুষের কবি একজন গণমানুষের কবি হিসাবে কবি দিলোয়ারের কাছে মনে হয়েছে যে তার এই পৈতৃক যে নাম দিলোয়ার খান বা পৈতৃক যে উপাধি খান সেটি যদি থাকে তাহলে গণমানুষের শিল্পী হিসাবে তিনি যে আহ চেতনার বার্তা ছড়িয়ে দিচ্ছেন তার লেখায় সেটি কি বাধাগ্রস্ত হবে যে কারণে তিনি কি খান উপাধি বর্জন করে শুধুমাত্র তার নাম রাখেন দিলোয়ার জন্ম উনিশশো সাঁত্রিশ খ্রিস্টাব্দে পয়লা জানুয়ারি জন্মস্থান সিলেট শহর সংলগ্ন সুরমা নদীর তীরবর্তী ভারতখোলা গ্রামে মৃত্যু দুই হাজার তেরো খ্রিস্টাব্দে দশই অক্টোবর পিতার নাম মৌলবী মোহাম্মদ হাসান খান মাতার নাম রহিমুন নেসা বন্ধুরা কিছু তথ্য জেনে নাও যে কবি দিলার আর পেশায় ছিলেন সাংবাদিক মূলত দুই মাস দিন শিক্ষকতা করলেও বাকি সারাটা জীবন সাংবাদিক ছিলেন পেশায় এবং সাংবাদিক এবং কবি ছিলেন কবি দিল আর শিক্ষক সাংবাদিক মূলত কবি লেখক ও ছড়াকার গণমানুষের কবি হিসেবে স্বীকৃত এবং তার কবিতার মূল সুর হিসাবে দেখতে পাওয়া যায় দেশ মাটি ও মানুষের প্রতি আস্থা ও দায়বদ্ধতা কবির কাব্যগ্রন্থ সম্পর্কে আমরা এবার জেনে নিব কবির প্রথম কাব্যগ্রন্থ জিজ্ঞাসা যেটি প্রকাশিত হয় খ্রিস্টাব্দে উল্লেখযোগ্য কাব্যগ্রন্থের মধ্যে রয়েছে ঐক্যতান উদ্ভিন উল্লাস সনিষ্ট রক্তে আমার অনাদি সব পৃথিবীতে রৈব সজীব দুই মেরু দুই জানা অনতীত পঙ্ক্তিমালা বন্ধুরা একটু জেনে নাও যদি পরীক্ষায় ঐকতান কবিতার স্রষ্টা হিসেবে জানতে চা হয় তাহলে তোমরা অবশ্যই লিখবে রবীন্দ্রনাথ কারণ রবীন্দ্রনাথ ঠাকুর ঐকতান কবিতা রচনা করেছেন যেটি আমাদের পাঠ্য রয়েছে কিন্তু যদি পরীক্ষা আসে ঐকতান কাব্যের স্রষ্টাকে বা ঐকতান কাব্যের রচয়িতাকে তাহলে তোমরা অবশ্যই লিখবে যে আহ কবি দিলোয়ার আচ্ছা পুরস্কার পুরস্কার হিসেবে তিনি পেয়েছেন বাংলা একাডেমি পুরস্কার এবং একুশে পদক ক্লাসে প্রবেশ করবার পূর্বে আমরা কিছু শব্দার্থ সম্পর্কে জেনে নেব যে শব্দার্থ গুলো আমাদেরকে সাহায্য করবে পরবর্তীতে আহ আমাদের কবিতাটি বুঝতে হ্যাম হ্যাম শব্দের অর্থ হচ্ছে স্বর্ণ গণমানব প্রান্তিক জনগণ সাধারণ মানুষ যারা অশেষ ও ঢেউ একটি চরণ রয়েছে সেই চরণের অর্থ সম্পর্কে আমরা জেনে নিচ্ছি আবহমান ছুটে ছলেন নদী ও ঢেউ গণমানবের তুলি শিল্পী জনতার তুলি আমরা কবিতায় প্রবেশ করছি বন্ধুরা আহ কবিতায় প্রবেশ করবার পূর্বে কিছু গুরুত্বপূর্ণ তথ্য তোমরা অবশ্যই নুট করে নিবে ওই রক্তে আমার কবিতাটি মূলত সংকলিত করা হয়েছে রক্তে আমার কাব্যগ্রন্থ থেকে তোমরা লিখে নাও অনুদৃষ্টি কবিতাটি একই নামের কাব্যগ্রন্থের নাম কবিতা শিরোনাম কবিতা এটি গ্রন্থে এবং এই কবিতাটি উনিশশো একাশি খ্রিস্টাব্দে সিলেট থেকে প্রথম প্রকাশিত হয় এবং এই সংকলিত কবিতাটি মূলত বাংলাদেশের একজন বিখ্যাত ব্যক্তি কবির চৌধুরী তাকে উৎসর্গ করা হয় আহ অনুদৃষ্টি কবিতার সম্পর্কে আরো কিছু গুরুত্বপূর্ণ তথ্য জেনে নাও রক্তমের অনুদৃষ্টি কবিতাটি ছয় মাত্রার মাত্রা বৃত্ত ছন্দের রচিত তোমরা অবশ্যই লিখে নাও ছয় মাত্রার মাত্রা বৃত্ত ছন্দের রচিত তাহলে চলো বন্ধুরা আমরা কবিতায় প্রবেশ করবি কবিতায় প্রবেশ করবার পূর্বে পূর্বে সরি কবিতায় প্রবেশ করবার পূর্বে তোমরা জেনে নাও রক্তে আমার অনুদৃষ্টি রক্তে আমার অনাদৃষ্টি এই কবিতাটির মধ্য দিয়ে কবি আসলে কি বার্তা দিতে চেয়েছেন নামকরণের দিকে খেয়াল করো বন্ধুরা নামকরণের মধ্যে কি রক্তে আমার অনাদি অস্থি অনাদি মানে কি পূর্বপুরুষের যে ঐতিহ্য পূর্বপুরুষের যে চেতনা সেই চেতনা রক্তে আমার রয়েছে কবি কবি কি এই এই কবিতার নামকরণের মধ্যে দিয়ে দিয়ে আসলে বলতে চেয়েছেন মূলত কবিতাটির প্রধানত সেটি দুইটি বিষয়কে তুলে ধরতে চেয়েছেন এক নদীমাতৃক বাংলা নদীমাতৃক বাংলার যে সৌন্দর্য নদীমাতৃক বাংলা এই বাংলাদেশের আহ সমাজ জীবনে কতটা প্রভাব ফেলেছে এক আর দ্বিতীয়ত গণমানুষের কবি আমরা প্রথমেই বলেছি কবি দিলোয়ারকে বলা হয় গণমানুষের কবি এবং তার কবিতায় নদীমাতৃক বাংলার পাশাপাশি তিনি কি উপমার মাধ্যমে সেই প্রান্তিক জনগণ বা গণমানুষের কথা কি বলতে চেয়েছেন এই কবিতায় তাহলে চলো বন্ধুরা আমরা কবিতায় প্রবেশ করি পদ্মা তোমার যৌবন চাই কবি বলছেন পদ্মা নদীর কথা নদী বাংলার বন্দনা করছেন কবি এ কবিতায় কবি বলছেন পদ্মা তোমার যৌবন চাই পদ্মার কাছ থেকে কি নিতে চেয়েছেন যৌবন শক্তি তার অন্য শক্তি যে শক্তিতে কি কবি এই সমাজকে যে সমাজে প্রান্তিক জনগণ ক্রমশ কি হয়ে যাচ্ছে যে সমাজে প্রান্তিক জনগণ আহ ক্রমশ হয়ে রয়েছে নিষ্পেষিত নির্যাতিত হয়ে রয়েছে কবি বলছেন কি আমি সেই ঘুণে ধরা সমাজকে ভেঙে নতুন ভাবে সমাজ গঠন করতেছে এবং সেই জন্য আমার শক্তি দরকার আমি পদ্মা নদীর কাছ থেকে কি নিব তার শক্তি নিব যমুনা তোমার প্রেম শুধুমাত্র কি শক্তি চলবে না প্রেম প্রেম লাগবে এবং কবি কোন নদীর কাছ থেকে খুঁজেছেন যমুনা নদীর কাছ থেকে কোন প্রেম মানব প্রেম এবং বন্ধুরা তোমরা প্রত্যেকেই জানো তাজমহল যেটি সম্রাট শাহজাহান প্রতিষ্ঠা করেছিলেন সেই তাজমহলটি কিন্তু যমুনা নদীর তীরেই অবস্থিত যে কারণে কবি কি বলছেন যমুনা তোমার প্রেম যমুনার কাছ থেকে কবি কি নিতে চান মানব প্রেম নিতে চান এবং সেই মানব প্রেম নিয়ে কবিকে এই ঘুমে ধরা সমাজকে ভেঙে নতুন ভাবে নির্মাণ করতে চান সুরমা তোমার কাজল বুকের পলিতে গলিত হেম খেয়াল করো সুরমা নদী পদ্মা নদীর কথা কবি যমুনার কথা বলেছেন কিন্তু সেখানে অলঙ্কারের ব্যবহার করেননি উপমার ব্যবহার করেননি কিন্তু এই সুরমা নদীর ক্ষেত্রে কবি কি বলেছেন উপমার ব্যবহার করেছেন সুরমা তোমার কাজল বুকের পলিতে গলিত হেম কবি বলছেন সুরমা নদীর কথা এখন এই সুরমা নদীর প্রতি কবির কি দুর্বলতা রয়েছে কারণ এই সুরমা নদীর তীরবর্তী ভারতলা গ্রামে কবি জন্মগ্রহণ করেছিলেন কবিকে যখন প্রশ্ন করা হয়েছিল যে কবি আপনার এই কাব্য জীবনে বেশি প্রভাব কি ফেলেছে তিনি বলেছিলেন বাংলার প্রকৃতি এবং সেই প্রকৃতি বলতে তিনি কি সেই সুরমা নদীর তীরবর্তী অঞ্চলটিকে বুঝাতে চেয়েছেন পরবর্তীতে তিনি আহ ছোট থেকে বড় হওয়ার পরে কৌশল বা যৌবনে পদার্পণের পরে তিনি তখন কি তার সেই সুরমা নদী ছেড়ে খুব বেশি বেশি দূরে দিন থাকেন সুরমা তোমার কাজল বুকের পলিতে গলিত হেম কবি বলছেন পাঠক জেনে রাখো যে সুরমা নদীর যে হেম মানে পলিমাটি নিয়ে আসে পলিতে গলিত হেম পলিমাটি নিয়ে আসে সেটি কি তরল স্বর্ণের চাইতেও মূল্যবান পদ্মা যমুনা সুরমা মেঘনা গঙ্গা কর্ণ তোমাদের বুকে আমি নিরবধী গণমানবের তুলি কবি বলছেন এই পদ্মা যমুনা সুরমা মেঘনা এগুলো কি করে প্রান্তিক জনগণকে বাঁচিয়ে রাখে এই নদীগুলো কি এই নদীগুলো কি কখনোই থেমে যায় না পাঠক জেনে রাখো আমি গণমানুষের কবি দিলো আর আমি নদীমাতৃক বাংলার বন্দনার পাশাপাশি এই কবিতায় গণমানুষের কথা বলছে প্রান্তিক জনগণের কথা বলছে এবং আমি কি সেই পদ্মা যমুনা সুরমা মেঘনা গঙ্গা কর্ণ মতো প্রভাবান নদী যেটা সারাক্ষণ বয়ে চলে আমি কি যতদিন বেঁচে আছে ততদিন আমার কবিতায় আমার কাব্যে আমার রচনায় আমার কি প্রান্তিক মানুষের মানুষের কথাই অধিকারের তুলে কথা কত বিচিত্র জীবনের রং চারিদিকে করে খেলা জীবনের রঙের কথা বলছেন কবি সেটি কি বৈচিত্র্যময়তায় ভয় এই সমাজে আহ যার টাকা আছে সে কি খুব আনন্দে যাপন করে আবার যার টাকা পয়সা প্রান্তিক জনগণ তারা কি দুঃখ কষ্টে জীবন অতিবাহিত করে কত বিচিত্র জীবনের রং চারিদিকে করে খেলা মুগ্ধ মরণ বাকে বাক্যে ঘুরে কাটাই মারণ বেলা কবি বলছেন মুগ্ধ মরণ বাকে বাক্যে ঘুরে ঘুরে কাটাই মারণ বেলা কবি বলছেন পাঠক জেনে রাখো আমি কি এই জীবনের রংকে দেখেছি বৈচিত্রময়তায় ভরা যেখানে প্রান্তিক মানুষ কষ্ট করছে আবার যাদের অর্থ রয়েছে তারা কি ভোগ বিলাসী জীবন যাপন করছে এবং কবি বলছেন মুগ্ধ মরণ বাকে বাকে ঘুরে কাটাই মারণ বেলা অর্থাৎ কবি এখানে বলছেন যে প্রান্তিক জনগণের কথা বলতে গিয়ে আমি যদি কি আমি যদি মৃত্যু বরণ করি মৃত্যু কি সেটা মুগ্ধতার নাম হিসাবে আমার কাছে পরিগণিত হবে এবং যারা প্রতিনিয়ত আহ দিন যাপন করছে কষ্টে তারা কি মৃত্যুকে কখনোই ভয় পায় না কবি বলছেন আমি মৃত্যুর পূর্ব পর্যন্ত আমি কি গণমানুষের কথাই আমার কবিতায় তুলে ধরবো রেখেছি আমার প্রাণ স্বপ্নকে বঙ্গোপসাগরে কবি বলছেন যে আমি আমার প্রাণ স্বপ্ন কোন স্বপ্ন যে স্বপ্ন কবি দেখেন কোন স্বপ্ন যে স্বপ্নে কবি দেখেন যে প্রান্তিক কি নিজেদের অধিকার নিয়ে বেঁচে আছে প্রান্তিক জনগণ কি তাদের মানুষ হিসাবে যে মর্যাদায় সেই মর্যাদা নিয়ে বেঁচে আছে রেখেছে আমার প্রাণ স্বপ্নকে বঙ্গোপসাগরে সেই গণমানুষের অধিকার প্রতিষ্ঠার স্বপ্নের কথা বলছেন কবি এবং কবি কি বলছেন উপমার ব্যবহার করেছেন করে বলছেন রেখেছে আমার প্রাণ স্বপ্ন কোথায় বঙ্গোপসাগরে আমার প্রাণ স্বপ্ন কোথায় আছে বঙ্গোপসাগরে আছে ভয়াল সে শ্যামার ক্রোধ কবি যতদিন পর্যন্ত পর্যন্ত এই গণমানুষের অধিকার প্রতিষ্ঠা না হবে ততদিন তিনি কি ক্রোধান্বিত থাকবেন এবং কবি বলছেন তার ক্রুতটা কেমন সেই বঙ্গোপসাগরের ক্রোধের মতো এবং সেই বঙ্গোপসাগরের ক্রুদ কি কবি বলছেন যে ভয়াল ঘূর্ণী আমার ক্রোধ যে তার নেই কবি বলছেন যে বঙ্গোপসাগরের যে ক্রুধ তোমরা দেখতে পাও দেখতে পাও আমি কি তার চাইতেও বেশি ক্রুধান্বিত মূলত এই চরণগুলোর মধ্য দিয়ে কবি আসলে প্রকাশ করতে চেয়েছেন অধিকার প্রতিষ্ঠায় তার সংকল্পের কথা এবং আহ গণমানুষের অধিকার প্রতিষ্ঠা না হওয়া পর্যন্ত কবির মনে যে দুঃখ যে ক্রোধ সেই ক্রোধের বিশালতা প্রকাশ করতে গিয়ে কবি আসলে কি এই চরণ গুলো উল্লেখ করেছেন কবি বলছেন একটুতে জলে আমার স্বজন গণমানবের বুকে অর্থাৎ কবি স্বজন কারা দেখো কবি স্পষ্ট করে দিয়েছেন সেটি কি জলে আমার স্বজন গণমানবের মুখে অর্থাৎ কবি স্বজন কারা গণমানুষ প্রান্তিক জনগণ যারা খেটে খায় যারা দিন আনে দিন খায় তাই না সেই প্রান্তিক মানুষ যাদের নুন আনতে পান্তা ফুরায় কবি বলছেন এই জলে আমার স্বজন গণমানবের বুকে অর্থাৎ গণমানুষের মনে মননে কি দুঃখ রয়েছে সেই দুঃখটা কি তাদের অধিকার প্রতিষ্ঠার দুঃখবোধ এবং তাদের কি তারা যে প্রতিনিয়ত শোষণ এবং বঞ্চনার আহ পৃষ্ঠে জড়িয়ে গেছে সেটা থেকে মুক্ত হবার ক্রোধ এবং তাদের মনোচেতনায় কি সেই ক্রোধের কথাই কবি কি প্রকাশ করছেন গণমানুষের দুঃখ যাতনার অনুভূতি কি প্রকাশ করেছেন কবি আসলে এই চরণটুকুর মধ্য দিয়ে যখন বুঝায় প্রাণের জাহাজ নরদানবের মুখে প্রাণের জাহাজ কারা প্রাণের জাহাজ হচ্ছে জনতা ও জনসম্পদ অর্থাৎ প্রান্তিক মানুষ হ্যাঁ জনতা এবং জনসম্পদ যখন বুঝায় প্রাণের জাহাজ নরদানবের মুখে যখন কে বিদেশি শক্তি শক্তি বা মানুষকে দমিয়ে রাখতে চায় কবি বলছেন কি যখন বুঝায় প্রাণের জাহাজ নরদানবের মুখে অর্থাৎ কবি প্রকাশ করছেন যখন প্রান্তিক মানুষগুলো সারাক্ষণ কি নিষ্পেষিত হয় নির্যাতিত হয় তখন কি তখন কবি কি থেমে থাকবেন না পদ্মা যমুনা সুরমা মেঘনা গঙ্গা কর্ণ পদ্মা সুরমা মেঘনা যমুনা অশেষ নদী ঢেউ কবি কি বলছেন কবি বলছেন পদ্মা যমুনা কি রয়েছে অশেষ ও ঢেউ অর্থাৎ তাদের ঢেউ যেমন কি গোনা যায় না ঠিক তেমনি ভাবে রক্তে আমার অনাদি অস্থি বিদেশে জানে না অর্থাৎ কবি বলছেন যে পদ্মা যমুনা সুরমা মেঘনা তারপরে কি কিছু ডট রয়েছে তাই তো মানে অনেকগুলো নদীর কথা বলতে চেয়েছিলেন কবি চারটি নদীর পরে ডট দিয়ে কবি বুঝিয়েছেন সবগুলো নদীমাত্রিক বাংলাকে পদ্মা যমুনা সুরমা মেঘনা ও শেষ নদী ও ঢেউ অর্থাৎ আহ বাংলাদেশের যে নদীমাত্রিক বাংলার যে নদীগুলো রয়েছে তার কে অনেক তাই না সেই নদী এবং ঢেউকে অনেক অপরিসীম তাই না অনেক রয়েছে রক্তে আমার অনাদি অস্থি বিদেশে জানে না কেউ অর্থাৎ বিদেশি শক্তি জানে না আমার রক্তে অনাদি অস্থি অনাদি মানে আদিকাল থেকে প্রবাহমান অস্থি হাড় তো শরীর কঙ্কাল রক্তে আমার অস্থি বিদেশে জানে না কেউ অর্থাৎ বিদেশীরা জানে না যে আমার মধ্যে কি কতটুকু দেশপ্রেম রয়েছে আমার রক্তে আমার মনন চেতনায় কতটুকু দেশপ্রেম রয়েছে মূলত এই কবিতার শেষাংশে আমরা চলে এসেছি এখন এই কবিতায় আমরা কি বুঝতে পেরেছি সেটা আমি প্রতিটা চরণ ধরে ধরে বুঝিয়ে দিয়েছি তারপরে বলছি যে ক্লাসের শুরুতে আমি বলেছিলাম যে কবিতায় মূলত নদীমাতৃক বাংলার বাংলার বন্দরে গণমানুষের শিল্প হিসাবে কবির যে প্রকাশভঙ্গি সেটি কি এখানে প্রকাশ পেয়েছে বাংলার জীবনরূপ যেসব নদী বয়ে চলেছে গণশিল্পীর তুলি হাতে সেই বিচিত্র জীবনের তিনি কি রূপকার হয়েছেন এবং কবি প্রকাশ করতে চেয়েছেন যে কবির যে সাগরের ঘূর্ণমান ভয়াল জলরাশির মতো তার ক্রুত শক্তিমান হয়েছে ধীরে ধীরে কারণ এই ক্রোধকে কবি একার নয় গণমানুষের ক্রোধ এবং কবি বলছেন যে বিদেশি নরদানবের যে আক্রমণ সে আক্রমণকে কখনোই পারবে না আমাদের এবং বিদেশিরা জানে না আবহমান মতোই কবি নিজের অস্তিত্বে ধারণ করে রেখেছেন এই জাতিসত্তার আহ সুনিত ও অস্থি অর্থাৎ জাতিসত্তার মূল চেতনা শক্তি বন্ধুরা আমরা ক্লাসের শেষে চলে এসেছি আশা করছি এই ক্লাসটি তোমাদের খুব ভালো লেগেছে ক্লাসটি তোমরা বুঝতে পেরেছো কবিতার চরণ ধরে ধরে বুঝানো হয়েছে যদি কবিতা নিয়ে কোনো প্রশ্ন থাকে আমার মেসেঞ্জার রয়েছে রয়েছে সেখানে সেখানে তোমরা নক নক করবে করবে বা ফোন নাম্বার এবং আগামী ক্লাসে আবারও তোমাদেরকে ক্লাসে পাবো সেই আশাবাদ ব্যক্ত করছি সকলকে ধন্যবাদ জানি আজকের ক্লাস এখানেই সমাপ্তি ঘোষণা করছি বন্ধুরা সবাই ভালো থেকো সুস্থ থেকো স্টে হোম স্টে সেফ धन्यवाद